আজকে সরকারের তরফ থেকেও এই কথা বলা হচ্ছে যে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, যেখানে সকলে তার ভোট ইচ্ছা মতন দিতে পারবেন। বিগত নির্বাচনে জনাব মনিরুল হক চৌধুরী অত্যন্ত বৈষম্যের শিকার হয়েছে, তাকে কারাগারে রাখা হয়েছে, একটার পর একটা মামলা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কোনো শ্রবণ আচরণ ওই দিন করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এই আপনার ফেস দ্য পিপল এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি ধন্যবাদ জানাই জনাব মনিরুল হক চৌধুরী এবং বিচারপতি আব্দুর রউফকে, তারাও সংযুক্ত হয়েছেন। তো আমি এতক্ষণ ধরে জনাব মনিরুল হক চৌধুরী, যিনি বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা, যদিও তার উপদেশ কতখানি ওনার কর্ণকুহরে পৌঁছায় সেটা বলা মুশকিল, যাই হোক উনি উপদেষ্টা, যখন উপদেশ নিশ্চয়ই দেন সেই জন্য উপদেশটা রাখা হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। তিনি অনেকক্ষণ যাবৎ বক্তব্য রেখেছেন, একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন, এই উত্তেজনা তার কেবল আজকে নতুন নয়, ছাত্র অবস্থায়ও এরকম মাঝে মাঝে উত্তেজনায় ভুগতেন এবং আজকে উত্তেজিত হয়ে অনেক কথা বলছেন। আর তারই ছাত্রলীগের যে প্যানেল ছিল সেই প্যানেলেরই দপ্তর সম্পাদক জনাব ওবায়দুল কাদের সভাপতির কাছ থেকে তিনিও কিছু শিখেছেন তার বক্তব্য টক্তব্য শুনে, এবং আজকে জনাব মনিরুল হক চৌধুরীর বক্তব্য শুনে আমার মনে হয় সভাপতির আসর তার দপ্তর সম্পাদকের উপর পড়েছিল আজকে। তো আমি যেটা বলতে চাই আপনাকে, যে দেখুন নির্বাচন একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, জাতীয় নির্বাচন বিশেষ করে, এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতি পরবর্তী 5 বছরের জন্য তার শাসক নির্বাচন করে। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, এগুলো হওয়া প্রয়োজন, এটা সকলেই স্বীকার করবেন। এবং আজকে সরকারের তরফ থেকেও এই কথা বলা হচ্ছে যে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, যেখানে সকলে তার ভোট ইচ্ছা মতন দিতে পারবেন। যে অভিযোগ জনাব মনিরুল হক চৌধুরী উত্থাপন করেছেন সেই অভিযোগ 14 এবং 18 নির্বাচন সম্পর্কে, সে সম্পর্কেও আওয়ামী লীগের সুস্পষ্ট বক্তব্য আছে। সে বক্তব্য হলো, আওয়ামী লীগের বক্তব্য হলো যে 2014 সালের নির্বাচন তো বিএনপি বয়কট করেছে, এবং বয়কট করে সেই নির্বাচন বানচাল করার জন্য কমপক্ষে 58টি স্কুল যেখানে কেন্দ্র ছিল সেখানে আগুন দিয়েছে, হাজার হাজার যানবাহন ধ্বংস করা হয়েছে, এবং সেই নির্বাচনে বিএনপি বয়কট করার কারণে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, এগুলো আওয়ামী লীগের বক্তব্য। এবং যেটা আমরা দেখেছিও যে হ্যাঁ, বিএনপির ওই সময় যে আন্দোলন তারা শুরু করেছিলেন সেখানে ভায়োলেন্স হয়েছে, এবং তারাও সেটা এটা স্বীকার করে, এবং সেজন্যই তারা 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করলেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করার পর ওই দিনই, নির্বাচনের দিনই, ওই যে জোট, সেই জোটের নেতা ডক্টর কামাল হোসেন 10টার সময় তিনি আপনার বিকারুন্নেসা নুন স্কুল থেকে বেরিয়ে বললেন যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনিও এই নির্বাচন সম্পর্কে বেলা 10টা 10:30 পর্যন্ত তিনি বললেন যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হচ্ছে। বেলা 12টার দিক থেকে এই নির্বাচন, মানে এই উদাহরণটা তিনি কি, আপনি কিও দাবি করছেন, আপনি কি দাবি করছেন যে 18 সালে নির্বাচনটা ভালো ছিল? যেহেতু না, আমি সেটা বলছি না, আমি তাদের বক্তব্য বলছি। এগুলো বললেন আপনি কি, এগুলো বলে কার দালালি করো? আমি তাদের বক্তব্য বলছি, এই গল্প বলে কার সাথে দালালি করো? আপনার তো এই, আমার আপনার কথা তো আমি শুনেছি, আমার কথা আপনি শুনেন তারপরে জবাব। আপনার কথা না, আপনি মানুষের কথা কইতেছেন এইজন্য শুনি না। আপনারটা বলেন ভাই বুঝা, তা আমার নট এন আওয়ামী লীগার, আই নো ইউ আর নট এন আওয়ামী লীগার, ইউ নিড নট কনসিডার ইউ অ্যাজ এন আওয়ামী লীগার। আলমগীর সেই সময় বেলা 10টা পর্যন্ত দাবি নিজেও দাবি করেছেন, মির্জা তো দিচ্ছে, এক কেন্দ্রে ডিস্টার্ব করে নাই, তার পক্ষে দেখে কথা বলছে, আমরা তো বিশ্বাস করে নির্বাচনে গেছিলাম, সরম করে নাই কথা বলো যে 18 নির্বাচনে মির্জা কি বলছে, গভর্নমেন্ট কি করছে এটা বলতে অসুবিধা কি, নির্বাচন কমিশন কি বলছে অসুবিধা কি, দেশটাকে জাহান্নাম বানানোর পরও এখনো খাস মিটে নাই? আমি আপনার বক্তব্য, আমার বক্তব্য বলি নাই, আমি আপনাদের মহাসচিব, আমি তোমার বক্তব্য শুনতে আসছি এখানে শেখ শহীদ, না না না, আমি শুনতে বলছি শেখ শহীদের মতো একজন মানুষ, রোববারের মতো একজন সব পরে আসছি, আজকাল কোথাও যায় না,
আমার কথা আংশিক শুনে আপনি এইভাবে উত্তেজিত হয়ে পড়লে তো হবে না, আমার কথাটা পুরো শুনতে হবে তো আপনার। আমি আওয়ামী লীগের কথা বলছি, তুমি ধ্বংস হয়ে দাও আমার সামনে, তুমি ধ্বংস হয়ে যাও, এটা চাই না, দুঃখ দেয় এই জন্য উত্তেজিত। না না না, আমি আমি আওয়ামী লীগের কথাও বললাম, তারপরে আপনার ওই জোটের নেতা ডক্টর কামাল হোসেনের কথাও বলেছি এবং আপনার মহাসচিবের কথা বলেছি, আমার কথাটা আপনি পুরোপুরি শুনেন। তারপরে আপনি তাহলে আপনি বলতে থাকেন, আপনি বলেন নির্বাচনে যাইয়া এই বিশ্বাস থেকে দুইটা কথা বলে যে পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্য থেকে এখন করার চেষ্টা করছি। ওনাদের উত্তেজনা সবচেয়ে বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা আপনারা বলতে আমি বুঝেছি, সরকার কি ওনাদের উত্তেজনাকে বুঝবার চেষ্টা করে কিনা? কারণ ১৮ সালে ১৮ সালে ১৪ সালে তো তারা বলছে তারা বঞ্চিত হচ্ছে হয়েছে এবং আমি আপনাকে বলি, আপনি তো আমাকে বলতে দিতেন না, আপনি আমাকে, আমি তার বক্তব্যের সময় একটা কথা বলেছি কখনো? আমার বক্তব্য যদি আপনি আমাদের শুনতে না দেন, না শুনেন, এটাও তো ওই যে উনি যে গণতন্ত্রের কথা বলেন, এই যে উনি আমার বক্তব্য শুনতে চাচ্ছেন না, এটাই কিন্তু বক্তব্য না শুনতে চাইলেও তোমার নামে কোনো মামলা দেয় নাই, তোমাকে গ্রেফতার করে নাই, তোমাকে গুম করতে দেয় নাই। আমাকে 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 গ্রেফতার করছিল তা আপনিও জানেন, এবং আপনি আমার পিতা যখন অসুস্থ হয় তখন প্যারোলের বন্দোবস্ত করছিলেন আপনি, তখন আমার দল, আমরা এক দল করতাম, আমার পিতা অসুস্থ হলে আপনি প্যারোলের ব্যবস্থা করছিলেন, আপনি সেটা মনে করে দেখেন। তার যথেষ্ট ভালোবাসা আছে আমার জন্য, না সেটা জানি, আপনাদের দুজনের কথা বলছি না, আপনাদের দুজন না, আপনার খুবই ভালোবাসার মানুষ সেটা জানি, কিন্তু আমরা বলছি পুরো জাতির মধ্যে বিভক্তি কেন? আমার যেটা বক্তব্য সেটা হলো এই যে উনি যে আচরণটা করছেন এই আচরণটা অগণতান্ত্রিক, কারণ তার কথা যখন আমার শুনতে হয়েছে আমার কথা তার শোনা উচিত, আমাকে আমার বক্তব্য শেষ করতে দেওয়া উচিত তার। আমি কিন্তু আমার কোনো কথা বলি নাই, আমি আমার বক্তব্য তৈরি করার জন্য কিছু রেফারেন্স হিসেবে কিছু বক্তব্য আনছিলাম, এবং আমি এটাও জানি যে বিগত নির্বাচনে জোলাবনুল হক চৌধুরী অত্যন্ত বৈষম্যের শিকার হয়েছে, তাকে কারাগারে রাখা হয়েছে, একটার পর একটা মামলা দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে কোনো শ্রবণ আচরণ ওই দিন করা হয় নাই। এটা আমি আগের বারও আপনার এই আলোচনায় একবার বলেছিলাম, হ্যাঁ, কিন্তু আমার কথাটা শুনতে হবে। কিন্তু তার যে এই অসহিষ্ণু মনোভাব, এই মনোভাবটা হলো অগণতান্ত্রিক মনোভাব। কিন্তু অসহিষ্ণু জনসেকশন আপনার কাছে আছে, আপনি বলবেন পাশাপাশি সরকারের শীর্ষ পর্যায়ে থেকে যারা আছে তারা কেন আপনাকে বলতেছি, দেখুন এই যে রাজনীতি, আমাদের দেশের রাজনীতির যে সংস্কৃতি, এই সম্পূর্ণ গোলমালটা হলো এই রাজনৈতিক সংস্কৃতি থেকে, এবং এই সংস্কৃতিটাকে আপনার কখনো একটা সুসভ্য সংস্কৃতি বলা যায় না। আমরা একজন আরেকজনকে রাজনৈতিক দলের লোকেরা বড় জোর প্রতিপক্ষ ভাবতে পারি, কিন্তু আমাদের এখানে একজন আরেকজনকে আমরা শত্রু ভাবি, আমরা একজন আরেকজনকে হত্যা করি, আমরা একজন আরেকজনকে নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করি, আমরা একজন অপরজনকে আমরা এমনভাবে আক্রমণ করি যেন তার মধ্যে সৌজন্যবোধ না থাকে। এটা হলো একটা রাজনৈতিক অপসংস্কৃতি, এবং এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকেই আজকের এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় আমাদের স্বাধীনতার যে মৌলিক বিষয়গুলো ছিল তার মধ্যে ছিল গণতন্ত্র, তার মধ্যে ছিল আমাদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আমাদের জাতির এই চারটা বৈশিষ্ট্য নিয়ে
আমরা মূল মন্ত্র নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এই যে আমাদের দেশের রাজনীতি প্রবাহে রাজনীতির স্থান যখন অরাজনীতিকরা দখল করা শুরু করলো, তখন থেকেই আমাদের এই বিপর্যয়ের শুরু। এবং এই বিপর্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী তারা আমাদের এই এই মৌলিক চিন্তাধারাগুলো, স্বাধীনতার মূল্যবোধগুলো, এগুলো নস্যাৎ করার চেষ্টা করেছে। এবং এই নস্যাৎ করার যখন চেষ্টা করা হয়, তখন থেকেই কিন্তু মূলত আমাদের জাতির মধ্যে এরকমের একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়। আপনি দেখেন, আমার কোনো দেশের কেউ স্বাধীনতার বিরুদ্ধে যখন কথা বলে, সেই স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কিন্তু কথা বলতে দেওয়া হয় না। এখনো জার্মানিতে নাজি পেলে তাদের বিচার করা হয়। মাত্র কয়েকদিন আগে ওই কানাডার পার্লামেন্টে একজন নাজিকে সম্মান দেখানো হয়েছিল বলে সেই স্পিকারকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশেও এরকমের যারা আমাদের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, যারা আমাদের এই স্বাধীনতাকে সমর্থন করে নাই, মুক্তিযুদ্ধকে সমর্থন করে নাই, তেমন অনেক লোক আছেন। এবং তারা আজও আমাদের এই বাংলাদেশের একটা সুন্দর অভিযাত্রা হোক গণতন্ত্রের দিকে, আমাদের দারিদ্র বিমোচনের দিকে, নিরক্ষরতা বিমোচনের দিকে, এটা চান না। এই পরাজিত এটা চান না বলতে কাদেরকে আপনি ইঙ্গিত করছেন? আমি আমি হয়তো এখানে আপনাকে জিজ্ঞাসা করবো না, কিন্তু বিএনপির যে অবস্থা, বিএনপি চাচ্ছে সামনের নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে। আজকেও যারা মনির চৌধুরী বলছে বিএনপি ক্ষমতা যাওয়ার রাজনীতি করছে, বিএনপি চাচ্ছে জনগণ ভোট দিতে পারে, যেটি আপনারা যে কারণে দেশকে স্বাধীন করেছেন। আমরা সেই ইতিহাসে যাচ্ছি না আজকে, যদিও এই ইতিহাস নিয়ে কথা বলবো যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি কিন্তু আমার এই টক শোতেই বারবার বলেছেন যে সামনের সময় আছে, অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন, অনেক কিছু হয়ে যেতে পারে। আপনি আজকে এই সময় এসে মাত্র দুই মাস সামনে আছে নির্বাচন, আপনি কোনো পরিবর্তন সম্ভাবনা দেখছেন কিনা? যখন সরকার দলের পক্ষ থেকে শীর্ষ নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেতা সম্পর্কে যখন বলে এমন একটা মন্তব্য, যেটি নিয়ে অনেক তোলপাড় হয়েছে আপনি শুনেছেন, যখন দ্বিতীয় প্রধান বলে যে তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবে, তখন আপনি যে সম্ভাবনার কথা বারবার বলে এসেছেন যে সময় আছে, হয়ে যাবে সবকিছু ঠিক, সেই সময় আর আছে কিনা এবং সেই ঠিক হবার পথে ঠিক কিনা ছোট্ট করে শেষ করি। আমি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে কথাগুলো যেগুলো বলা হয়, এগুলো একটা রাজনৈতিক অপসংস্কৃতির লক্ষণ। রাজনৈতিক দলের নেতারা পরস্পর পরস্পরের সম্মান করে কথা বলবে, কিন্তু রিমোট কন্ট্রোল থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে একটা অল্প বয়স্ক ব্যক্তি স্বঘোষিত রাজনীতিবিদ যখন কেবলমাত্র হাসিনা বলে সম্বোধন করে, বঙ্গবন্ধুকে যখন শেখ মুজিব বলে সম্বোধন করে, এগুলো থেকেই এই অপসংস্কৃতির জন্ম। আজকে আমাদের এই কথা মনে রাখতে হবে যে দেখুন, এই দেশটায় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন খুবই প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে এতে মানুষের আস্থা। কিন্তু এই কথা বলার জন্য সাবেক একজন সংসদ সদস্যকে রাতের বেলায় মধ্যরাতে ভোরে বেঁধে এনে যত যে অভিযোগ করেছে যে থানায় ফ্লোরে ফেলে পিটিয়েছে, পিটিয়ে তাকে আবার দেখা যাচ্ছে সে আদালতে কান্না করে করে বলেছে যে আমাকে যেভাবে তুলে আনা হয়েছে, পেটানো হয়েছে, এভাবে চোর এবং ডাকাতকেও পেটানো হয় না, এই বিষয়টিকে, এই প্রতিক্রিয়াটিকেও আপনি কিভাবে দেখেন সরকারের পক্ষ থেকে? আমি কোনোদিনই কোনো রাজনীতিকের উপরে এই ধরনের হামলার সমর্থন করি না। এবং এই ধরনের হামলা কেবল আজকে নতুন নয়, এই ধরনের হামলা অতীত হয়েছে, সেগুলোও সমর্থন করি নাই। এই যে আজকে যে দেখুন চিকিৎসার দাবি বেগম জিয়ার করা হয়েছে, এই ধরনের চিকিৎসার দাবি হোসেন মোহাম্মদ এরশাদের বিল রুবিন যখন বিষের উপরে উঠে গিয়েছিল, তখন আমরা এই মনোলক চৌধুরী সহ আমরা ওনাদের কাছে গিয়ে আবেদন জানিয়েছিলাম যে অন্তত পিজি হাসপাতালে এনে হোসেন মোহাম্মদ এরশাদের একটু চিকিৎসা করা হোক, করা হয় নাই। বরঞ্চ তার বাথরুমের মধ্যে পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা নির্ধারণ করা হয়েছিল। এই যে আজকে এক ব্যক্তি এখানে এসেছেন, জনাব বিচারপতি আব্দুর রউফ, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ারই